আসসালামু আলাইকুম। উমেশ প্যাশন ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজার চিকেন তেহারি রেসিপিটি দেখার জন্য। চিকেন তেহারি ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। এই চিকেন তেহারিটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আশা করি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তেহারির জন্য এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে মিডিয়াম কাট করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসের সাথে মশলা আর টক দইটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে। হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি রান্নায় চলে গেলেই হবে। আধা ঘন্টা পর চুলার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে 1/2 কাপের মতো। তেলটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম জয়ফল জয়িত্রীর গুঁড়া, কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করে নেবেন। এবারে মুরগির মাংসটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। আঁচুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে থাকবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ঢেকে রান্না করব এখন 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর মাংস থেকে হালকা পানিও বের হয়েছে। এখন মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস থেকে যখন হালকা তেলটা বেরিয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য কিছুটা গরম পানি। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর 1 ফোঁটার মতো কেওড়া জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ঢেকে রান্না করব 10-12 মিনিটের মতো, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো আঁচে। 10-12 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর মাংসটাও অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চুলার আঁচটাকে হাইতে রেখে মাংসের থেকে যে ঝোলটা আছে সেটা শুকিয়ে নিব নেড়ে চেড়ে। আমি যে প্রসেসে মাংসটা রান্না করছি বা তেহারিটা রান্না করছি আপনারা ঠিক একই প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাসায় রান্না করেন তাহলে আপনাদের তেহারিটাও খেতে ভীষণ মজার হবে। তো বেশ কিছুক্ষণ মাংসটাকে হাইয়াছে নেড়ে চেড়ে রান্না করার পর একটা পর্যায়ে দেখা যাবে মাংস থেকে ঝোলটাও শুকিয়ে আসছে আর তেলটাও আলাদা হয়ে ভেসে আসছে। তো এখন একটা চামচের সাহায্যে আমি মাংস আর মশলাটাকে তেল থেকে আলাদা করে একটা অন্য পাত্রে তুলে নেব। মাংসের সাথে মশলাসহ আমি একটা চামচের সাহায্যে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো মাংস আর মশলা আলাদা করে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি তেহারিটা রান্না করব। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2.5 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর চালটাকে আমি মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট চালটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5 কাপের মতো ফুটন্ত গরম পানি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। যারা খাবারে টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন। 1 ফোঁটা কেওড়া জল আর 1 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি।
আর অপেক্ষা করব চাল থেকে পানিটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন চালের গায়ে গায়ে হয়ে আসবে, এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে এনে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, আর পানিটাও বেশ কিছুটা টেনে এসেছে। চালটাকে হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংসটা। মাংসটা দেওয়ার পর এবারে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এরপর হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও রান্না করব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আবারও আমি রান্না করব 5-6 মিনিটের মতো। চুলার আঁচটা একেবারে লোতে থাকবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার অপেক্ষা করছি 5-6 মিনিটের মতো। পাঁচ ছয় মিনিট পরে আবারও হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন তলানিতে লেগে না যায়। আর চালটাও 90%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এই 10-15 মিনিটেই বাকি যে 10% হওয়ার আছে সেটা হয়ে যাবে হাঁড়ির গরম ভাপেই। তা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় যে হোল্ড আছে সেটা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10-15 মিনিট পর ফিরে এসেছি। আমার তেহারিটা এখন সার্ভিং করার জন্য পুরোপুরিভাবে রেডি। একটা সার্ভিং টিপসি তুলে নিচ্ছি। আর আমার তেহারিটা খুবই ঝরঝরা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের এই মজার চিকেন তেহারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই মজার রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা আমাকে লাইক দিয়ে উৎসাহ করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।